তুমি ছাড়া তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন তবু আমি তোমার হব তোমার অধীন তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন তুমি ছাড়া তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন সকাল সন্ধ্যা ও সুখে আমার কল্পে নামে যাত না হাজার সকাল সন্ধ্যা ও সুখে আমার কল্পে নামে যাত না হাজার জিকির সিপাহ হয়ে মন থেকে ফেলতে সব কামনার পাহাড় লা ইলাহা ইল্লাল্লাহ لا محبوب إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا نخاف إلا الله حسبي ربي جل الله আল্লাহর নামে জিকির করতে কোনো সমস্যা আছে আমি তো সব জায়গায় বলি বর্তমান তরুণরা হলো ইসলামের জন্য নিবেদিত ঠিক কি না তারা একটা সময় দেখা যেত বাংলার আনাচে কানাচে নানা রকম নাচ গান অশ্লীল আয়োজন হতো ঠিক কি না যাত্রা পালার আয়োজন হতো কিন্তু বর্তমান তরুণরা ইসলামের জন্য এমন ভাবে নিবেদিত ইসলামকে তারা এমন ভাবে জানছে এবং শিখছে আগামীতে যখন তাদের হাতে বাংলাদেশের ক্ষমতা আসবে এদেশে কোনো অশ্লীলতা থাকবে না মাদকের সৈলাব থাকবে না এদেশে কোনো দুর্নীতি থাকবে না ঠিক কিনা তো সেই যুবকদেরকে নিয়ে আমরা বসে কথা বলছি যাদেরকে আমরা গোল্ডেন প্রজন্ম বলি যাদেরকে আমরা বলি আমাদের আগামীর গোল্ডেন প্রজন্ম বাংলাদেশে 49 বছরের ইতিহাসে আমরা দুর্নীতি দেখি নানা রকম অনিয়ম দেখি কিন্তু তাদের হাতে যেই দলই হোক না কেন তাদের হাতে যদি বাংলাদেশের ক্ষমতা আসে এই ইসলাম যারা মানে ইসলামকে লালন করে যারা তাদের হাতে যদি বাংলাদেশের ক্ষমতা আসে আর দুর্নীতি আমরা দেখব না ঠিক কিনা তো সেই যুবকদের আওয়াজ কেমন হবে বিড়ালের মতো নাকি কি কার মতো হবে সিংহের মতো ঠিক কি না তাহলে সিংহের মতো একটু গান দেখি হাসবি রব্বি জাল্লাল্লাহ সিংহের আওয়াজ এমন নাকি জনাব হাফেজ মাওলানা বদরুজ্জামান জনাব হাফেজ মাওলানা বদরুজ্জামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين
لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام شبايك المحبة الشهد درد إبراهيم باتكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم توحيدك أمانة شفت جا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله الله نامে জিকির করতে কোনো ভয় আছে না কোনো সমস্যা না কোনো শঙ্কা না কোনো কিছুই নাই হৃদয় উজাড় করে প্রাণপ্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক আল্লাহ আল্লাহ জমিনের মালিক আল্লাহ আল্লাহ তোমার আমার মালিক আল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটি পতেঙ্গা থানা হাউজিং কলোনি জামে মসজিদ হালকার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির সম্মানিত প্রধান অতিথি এদেশের ইসলামী সঙ্গীতের কিংবদন্তি মরহুম মাওলানা আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সম্মানিত নির্বাহী পরিচালক তরুণ আলিমুদ্দিন এবং বাংলাদেশের যারা তরুণ আলোচনা করেন সবার মধ্যে সবচেয়ে ভালো আলোচক হযরত মাওলানা মুফতি সাইয়েদ আহমদ দামাত বরকাতুল আলিয়া আজকের আয়োজনে কিছুক্ষণ আগে আলোচনা পেশ করেছেন মাওলানা রশিদুল ইসলাম রহমতপুরি সাহেব একইভাবে আর অন্যান্য ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন আলোচনা পেশ করেছেন ইতিমধ্যে মঞ্চে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম রয়েছেন অত্য এলাকার সম্মানিত মুরব্বিয়ান আইজামরা রয়েছেন এবং আমার সম্মুখে উপস্থিত রয়েছেন ইসলাম দরদে ইসলাম প্রেমিক কুরআন প্রেমিক প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালের মা ও বোনেরা শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কোভিড-19 মহামারী চলাকালীন সময়েও আল্লাহর নির্দেশনা ভোলাতে আমাকে পারেনি ঠিক কিনা একইভাবে সারা বিশ্বজুড়ে কোনো যুদ্ধ ছাড়া কোনো ঘোষণা ছাড়া কোনো রকম হানাহানি বিদ্বেষ ছাড়া পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের মানুষগুলো একদম পিপীলিকার ন্যায় গর্তে যেভাবে পিপীলিকা পালিয়ে বেড়ায় পালিয়ে চলে যায় ঠিক তেমনিভাবে মানুষগুলো ঘরের ভিতরে সেমনি ঢুকেছিল এবং আমরা যদি জোর করে ঘর থেকে বেরো হতাম পুলিশ এবং এলাকার নেতারা এসে আমাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দিত ঠিক কিনা এরকম কঠিন করুণ পরিস্থিতি দিয়েছেন কে আর একটু জোরে বলেন এবং আজকে যে আজকে চমৎকার পৃথিবীর বুকে জান্নাতের বাগান যিনি আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন তিনি কে আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত রেখেছেন ভালোর জন্য আমাদেরকে বসার সুযোগ দান করেছেন এই জন্য সবাই জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ দেখেন এই পুরো পৃথিবী জুড়ে 2018 সালের আদমশুমারি অনুযায়ী এই পৃথিবীতে বসবাস করে প্রায় 7594 বিলিয়ন মানুষ কত
7594 বিলিয়ন মানুষ, এর মধ্যে 190 কোটি হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? ভাই আমি আওয়াজটা পাচ্ছি না, আমি কিন্তু কথা বলতে পারবো না, এটা একটু আমি এটার কাছে গিয়ে কথা বললে মাইকের আওয়াজ বেশি শোনা যায়, অ্যাডজাস্ট হচ্ছে না। আমাকে কি এটা একটু কাছে এনে দিবেন? আমি পাইলেই হয়, আমি কিন্তু জাস্ট আমার কানের আওয়াজ পাইলে হয়ে যায়। আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু হালকা হালকা, তাই না? একটু সেট আপটা ভালো হয় নাই ভাইয়ার, সব কিছু ভালো, মাইকও বাহিরে অনেক চমৎকার, জাস্ট একটু সেট আপটা হলেই সুন্দর হয়ে যেত। হ্যাঁ, এটা কি লিপ টাচ না দিয়ে, আপনি লিপ টাচটা দিলে তো সমস্যা, কারণ আপনার মাইক তো লিপ টাচ না, তাই না? মাইক লিপ টাচ না, এটা লিপ টাচ। তাহলে আমি এটার কাছে গেলে মাইকে জোরে শুনি, আবার দূরে শুনলে আমি কানে শুনি না, বুঝতে পারছেন? দুটা একই ইয়াতে রাখেন, যেহেতু দুটা একই জায়গায় থাকছে, আমি লিপ টাচ আমার দরকার নাই আপাতত, লিপ টাচ দরকার সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। আচ্ছা, আমরা একটু চমৎকার সাউন্ড হলে সাইদ সাহেব যেহেতু একটু পর আলোচনা করবেন, ওনার জন্য আমি মাঠটাকে প্রস্তুত করে যেতে চাই, এবং সাইদ সাহেব কেমন আলোচনা করেন তার একটু প্রমাণ আপনাদের কাছে রেখে যেতে চাই। হ্যালো, এবার আমার মোটামুটি ঠিক আছে, আমি ঠিক আছি, আপনারা ঠিক থাকলেই হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা চলেন, আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি? আচ্ছা, আমি কি বলছিলাম, আমি বলছিলাম এই পৃথিবীতে 7594 বিলিয়ন মানুষের বসবাস, এর মধ্যে 190 কোটি হলো মুসলমান। মুসলমানদের মধ্যে আবার দুই শ্রেণী রয়েছে, এক শ্রেণী হলো নামধারী মুসলমান, আরেক শ্রেণী হলো কামধারী মুসলমান। আমি যে সংক্ষিপ্তভাবে বলি, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম। আমাদের সমাজে এমন ঘোষণাকারী অনেক মুসলমান আছে যারা মাসে একবারও নামাজ পড়ে না, ঠিক কিনা? তাদেরকে বলা হয় নামধারী মুসলমান, তাই না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমান যেদিন থেকে ঘোষণা করবে সে মুসলিম, সে ঈমান, আমল এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খানুভাবে সে আদায় করবে, ঠিক কিনা? যদি আদায় না করে সে নন প্র্যাকটিসিং মুসলিম, নামধারী মুসলমান, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামধারী মুসলমান না করে কামধারী মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম হিসাবে কবুল করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার। দেখেন, জান্নাতের বাগানে এই এলাকায় হাজার হাজার মানুষ রয়েছে, তার মধ্যে থেকে আপনাকে আমাকে সিলেক্ট করেছেন, এটা তো একটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে চাইলে তো সবাই আসতে পারত, ঠিক কিনা? চেষ্টা করলে আসতে পারত, কিন্তু সবাই আসতে পেরেছে? যদি সবাই আসতো তাহলে এই এলাকা মানুষ আর মানুষ লোকে লোকারণ্য হয়ে যেত, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আব্দুল্লাহ ইবনুল মোবারক রহমতুল্লাহ আলাইহি এক আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, ওনার প্রতিদিনের রুটিন ছিল, উনি প্রতি রাতে এলাকার অবস্থা অবজার্ভ করার জন্য, এলাকার অবস্থা দেখার জন্য প্রতি রাতে বের হতেন, এলাকার মানুষ কেমন আছে, এলাকার মানুষের কোনো সমস্যা আছে কিনা গভীর রজনীতে তিনি বের হতেন। একদিন তিনি গভীর রাতে বের হলেন, বের হওয়ার পরে তিনি এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন, রোনাজারি শুনতে পেলেন। তিনি কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ালেন, আমি আপনি যদি হতাম গভীর রাতে কোনো ঘর থেকে যদি কান্নার আওয়াজ আসে তাহলে দাঁড়াবো নাকি দৌড় দেব? কেন দৌড় দেবো, আমরা কি মানুষ না নাকি? একজন মানুষ বিপদে পড়ে কান্নাকাটি করতে পারে না? তাহলে আপনি তো আপনার তার পাশে যেতে হবে। এই দুই দিন আগে একটা ভিডিও দেখলাম পত্রিকায়, বাংলা ট্রিবিউন প্রকাশ করেছে পত্রিকার ভিডিওটা দেখলাম, যে আমাদের ঢাকা শহরে রাতে কিন্তু অনেক চিন্তায় হয়, তাই না? চট্টগ্রামেও হয়, চট্টগ্রামেও চিন্তাইটা হয়। দেখলাম এক টাক থেকে হুট করে এক টাক থেকে একটি লাশ ফেলে দিল চিন্তাইকারীরা রাস্তার মাঝখানে একদম, কিন্তু অসংখ্য গাড়ি দেখতে দেখতে গেল, থামিয়ে দেখলো
কেউ দাঁড়িয়ে দেখলো কিন্তু কেউ তাকে টাচ করে নাই, তাকে যে ধরতে হবে আশেপাশে কাউকে খবর দিতে হবে। অনেক সময় এটা এইভাবে পড়েছিল। আমাদের বাংলাদেশের অবস্থা হলো এরকম, আমরা আবেগে গদগদ করি একদম। আমাদের সামনে যদি একটু মর্মান্তিক ঘটনা বর্ণনা করা হয় চোখের পানি অঝরে ঝরতে থাকে, কিন্তু আমার সামনে একজন মানুষ, অসহায় মানুষ খাবারের অভাবে মারা যায়, একদম ফিরেও তাকায় না, ঠিক কিনা? এটা হওয়া উচিত না। আমাদের হতে হবে কেউ যদি রাতে গভীর রাতে কোনো বিপদে পড়ে তার পাশে দাঁড়াতে হবে, ঠিক কিনা? তো আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি কান্নার আওয়াজ শুনে তিনি থমকে দাঁড়ালেন, তিনি কানপাতে শুনতে লাগলেন। সেই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করে বলছে, হে রাব্বুল আলামিন, আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, আপনি যেহেতু আমাকে মহাব্বত করেন, এই ভালোবাসা আর মহাব্বতকে উসিলা করে আমার এলাকার যত গুনাহগার বান্দা বান্দি রয়েছে সকলকে আপনি ক্ষমা করে দিন। আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। এই গভীর রজনীতে এক মহিলা আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে, আমাকে যেহেতু আপনি ভালোবাসেন, এই ভালোবাসাকে উসিলা করে আমার এলাকার সকলকে ক্ষমা করে দিন। কিভাবে সম্ভব? আল্লাহ কাকে ভালোবাসে কাকে ভালোবাসেন আমরা কেউ জানি না, এখানে আমরা কেউ জানি না, কেউ জানি না। কৌতূহলবশত আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি মহিলাকে পাল্টা প্রশ্ন করলেন, হে বোন, আপনি কিভাবে জানলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন? তখন সেই মহিলা বলতে লাগলো, হে আমার পথিক ভাই, এই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আসমানে আসে তার বান্দাদেরকে ডাকেন, হে আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমি রাব্বুল আলামিনের কাছে চাও, তোমাদের কার কি অভাব রয়েছে আমি রাব্বুল আলামিনের কাছে চাও, তোমাদের কার কি চাওয়া রয়েছে আমি রাব্বুল আলামিনের কাছে চাও। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দরবারে হাজির করার সুযোগ দান করেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দরবারে সালাত আদায় করার সুযোগ দান করেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ঠিক কিনা? ভাবে আজকের জান্নাতের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসার সুযোগ দান করেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন এবং ভালোবেসেছেন, চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে পারি আজকের জান্নাতের বাগানে আমরা এসে খুশি না বেজার, আরো জোরে বলেন খুশি। এই জন্য জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো ঠিকানা আছে, কোনো সুযোগ আছে, বন্ধু আছে? আল্লাহই হলেন আমাদের সবচেয়ে প্রিয়তম বন্ধু, আল্লাহই হলেন আমাদের একমাত্র ঠিকানা। এই পৃথিবীর বুকে মানুষ কোনো মানুষ আমাদের ঠিকানা নয়, ঠিক কিনা? তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার অধীন, তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, সকাল সন্ধ্যা ও সুখে আমার কল্পে নামে যাত না জল, সকাল সন্ধ্যা ও সুখে আমার কল্পে নামে যাত না জল, জিকির সিপাহ হয়ে মন থেকে ফেলতে সব কামনার পাহাড়, লা ইলাহা ইল্লাল্লাহ لا محبوب الا الله لا موجود الا الله لا مقصود الا الله لا مقصود الا الله لا نخاف الا الله حسبي ربي جل الله ربي خير الله الله নামে জিকির করতে কোনো সমস্যা আছে? আমি তো সব জায়গায় বলি বর্তমান তরুণরা হলো ইসলামের জন্য নিবেদিত, ঠিক কি না? তারা একটা সময় দেখা যেত বাংলার আনাচে কানাচে নানা রকম নাচ গান অশ্লীল আয়োজন হতো, ঠিক কি না? যাত্রা পালার আয়োজন হতো, কিন্তু বর্তমান তরুণরা ইসলামের জন্য এমন ভাবে নিবেদিত, ইসলামকে তারা এমন ভাবে জানছে এবং শিখছে, আগামীতে যখন তাদের হাতে বাংলাদেশের ক্ষমতা আসবে এদেশে কোনো অশ্লীলতা থাকবে না, মাদকের সৈলাব থাকবে না, এদেশে কোনো দুর্নীতি থাকবে না, ঠিক কিনা? তো
সেই যুবকদেরকে নিয়ে আমরা বসে কথা বলছি, যাদেরকে আমরা গোল্ডেন প্রজন্ম বলি, যাদেরকে আমরা বলি আমাদের আগামীর গোল্ডেন প্রজন্ম। বাংলাদেশে 49 বছরের ইতিহাসে আমরা দুর্নীতি দেখি, নানা রকম অনিয়ম দেখি, কিন্তু তাদের হাতে যেই দলই হোক না কেন, তাদের হাতে যদি বাংলাদেশের ক্ষমতা আসে, এই ইসলাম যারা মানে ইসলামকে লালন করে যারা, তাদের হাতে যদি বাংলাদেশের ক্ষমতা আসে আর দুর্নীতি আমরা দেখব না, ঠিক কিনা? তো সেই যুবকদের আওয়াজ কেমন হবে, বিড়ালের মতো নাকি কি, কার মতো হবে? সিংহের মতো, ঠিক কিনা? তাহলে সিংহের মতো একটু গান দেখি, হাসবি রব্বি জাল্লাল্লাহ। সিংহের আওয়াজ এমন নাকি? সিংহের আওয়াজ যদি এইখান থেকে এইখানে না শোনা যায় তাহলে তো শেষ, বনে বনে দেখা যায় সিংহের আর রাজত্ব থাকবে না, ঠিক কিনা? এই জন্য একটু সিংহের মতো আওয়াজ দিয়ে গেলেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একই জিনিস না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, জিকির শান্তি কাটায় ভ্রান্তি, জিকির ক্ষমা নেই যে উপমা, জিকির শান্তি কাটায় ভ্রান্তি, জিকির যে উপমা, জিকির কেমন কর আপন, তাজকিয়াতে জীবন যাপন, লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ছাড়া তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। মারহাবা বলেন। এবার কিছু সূচনা শেষ করলাম, এবার কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্নের কথা শুনে আবার অনেকে ভয় পেয়ে যাচ্ছেন না তো নাকি? প্রশ্নের কথা শুনে ভয় পাচ্ছেন না তো নাকি? ভয় পাবেন কেন? একজন মুসলমানের পুরো জিন্দিগিটাই পরীক্ষা, ঠিক কিনা? পরীক্ষাকে আমরা কখনো ভয় পাই না, কারণ আমরা আল্লাহ আস্তে আস্তে ঠিক হবে, আমি ঠিক করার জন্যই কিন্তু বসছি, ঠিক কিনা? তো যেহেতু ঠিক করার জন্য বসছি, আস্তে আস্তে হবে, কারণ হলো সেট আপটা ঠিক হয় নাই ভালোভাবে, ভাইয়ের সাউন্ড ভালো, সব ভালো, একটু যদি ভাই একটু খেয়াল করেন তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি এবার প্রশ্ন করতে চাই। অনেকে প্রশ্নের কথা শুনে আবার অনেকে ভয় পাইতে পারে, কারণ হলো এবারে কিন্তু অনেকে অটো পাস করেছে, করছে নাকি অনেকে? এই এলাকায় কেউ অটো পাস করে নাই, কারণ এই এলাকায় কেউ এসএসসি পরীক্ষার্থী ছিল না, এরকম ছিল না, অনেকে অটো পাস করেছে। 100 বছর পরে যদি নৈবৃত্তিক প্রশ্ন আসে যে কত সালের ভাইরা অটো পাস করেছে, তাহলে কি হবে? 2020, ঠিক কিনা? 420 আবার বললেন নাকি? 2020-এর ভাইরা অটো পাস করেছে, এটা আবার মজার ব্যাপার। আমরা যখন এই ভাইরা যখন কোনো পরীক্ষার বোর্ডে অংশগ্রহণ করবে, তাদেরকে প্রশ্ন করা হবে যে আপনি কত সালে এসএসসি পাস করেছেন, আপনার রেজাল্ট কি, তখন বলবে আমি অটো পাস করেছি। অটো পাস করার কথা শুনলে স্বাভাবিকভাবে চাকরিতে আচ্ছা যাকে আমরা মনে করি, আশা করি আমাদের সরকার, মাননীয় সরকার সুন্দর একটি ব্যবস্থাপনা, সুন্দর একটি সিস্টেম রাখবেন, এবং যারা আগামীতে এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য শর্ট একটি সিলেবাস আসছে, এবং সহজে আশা করি আপনারা ভালো রেজাল্ট করবেন, এই শুভকামনা রইল আপনাদের প্রতি, ঠিক আছে? আচ্ছা চলুন, বলেন তো আমাদের পরিচয় কি? মুসলমান বলতে ভয় পান নাকি? ভয় আছে? কোনো শঙ্কা? কোনো সমস্যা? কারণ মুসলমান ভয়ের জাতি নয়, মুসলমান হলো বীরের জাতি, ঠিক কিনা? এই পৃথিবীতে মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছিল আদর্শের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, রাসূলের সুন্নাকে অনুসরণ করে, ঠিক কিনা? এই মুসলমানদের এই পৃথিবীতে এখনো কোরআন আছে, সুন্না আছে, তাহলে তো আমি বলতে পারি কোরআন যেখানে আছে, সুন্না যেখানে আছে, সেখানে সেই মুসলমানদের কখনো ভয় আছে? মুসলমান কখনো ভয় পেতে পারে না
আমরা এই পৃথিবীর রাজা বাদশা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রী আল্লাহ ছাড়া কাউকে মুসলমান কখনো ভয় পায় না সেই বীর মুসলমান আমরা তো সেই বীর মুসলমান বলতে ভয়ের কোনো কারণ আছে নাকি প্রাউডের সাথে সাহসের সাথে বলতে হবে আমরা বীর মুসলমান ঠিক কি না এবার বলেন তো আমাদের যে কে যিনি সৃষ্টি করেছেন আমাদের লালনকর্তা পালনকর্তা সেই মহান মনিবের নাম কি আল্লাহ আরেকটু জোরে শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কি না বড় বিজ্ঞ একজন আলেম আল্লামা মুফতি মনসুরুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া বলেন আমরা বলি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন নানা জায়গায় আল্লাহর সাথে আমরা শরীক করে ফেলি ঠিক কি না এই ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে না তার কাছাকাছি না তার উপরে না তার নিচে না আল্লাহ ছাড়া বিন্দুমাত্র কোনো ইলাহ নেই ঠিক কি না আচ্ছা এবার আসি দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ সৃষ্টি করেছেন তিনি মৃত্যু দান করেন তিনি আমাদেরকে খাওয়ান দাওয়ান লালন পালন করেন পুরো পৃথিবী পরিচালনা করেন তার এই যে সিফাতগুলো এই যে গুণগুলো এর সাথে পৃথিবীর কোনো ব্যক্তির বিন্দুমাত্র অংশগ্রহণ আছে না কিন্তু আমরা তো অনেক সময় বলি আল্লাহ ওই লোকের মাধ্যমে আমি স্বাবলম্বী হয়েছি ওই লোক আমাকে স্বাবলম্বী বানিয়েছে মাধ্যমে হতে পারে কিন্তু ওই লোক কি আপনাকে স্বাবলম্বী বানিয়েছে না ধনী বানান কে আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার হলো আমরা কার ইবাদত করি মা বাবা পীরের নবীর পৃথিবীর কোন মানুষের আমরা ইবাদত করি না ঠিক কিনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি চিল্লা বলুন ঠিক কিনা এবার আমরা আমাদের স্রষ্টাকে ভালোভাবে জানলাম এবার আমাদের প্রয়োজন হলো ধর্ম ঠিক কিনা ধর্ম অনেকে কিন্তু বলে বিভিন্ন ধর্মের ভাইরা যে একজনই তো সৃষ্টি করেছেন ঠিক কিনা একজন সৃষ্টি করছেন বললেই হবে না আপনাকে ধর্মটাও ঠিক করতে হবে ঠিক কিনা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই ধর্ম গ্রহণযোগ্য আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য আছে না আরো জোরে বলেন না আচ্ছা বলেন তো এবারে আমাদের ধর্মের নাম কি ইসলাম আরো জোরে বলেন ইসলাম ইসলাম হলো আমাদের ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র সার্টিফাইড ধর্মের নাম হলো ইসলাম অন্য যত ধর্ম মত পথ রয়েছে আল্লাহর কাছে কোনোটাই গ্রহণযোগ্য নয় একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি ইসলাম আরেকটু জোরে বলেন ইসলাম আমরা ইসলামকে সিলেক্ট করলাম এবার বলেন আমাদের নেতা সিলেক্ট করা দরকার আছে কিনা সব কিছু সঠিক নিলাম যদি নেতাটা বেঠিক হয়ে যায় তাহলে কি অবস্থা হবে খারাপ হয়ে যাবে এবার বলেন তো আমাদের নেতার নাম কি অনেকের মনে ডাউট আছে নাকি সংশয় আছে তাহলে আরেকবার জোরে বলেন আমাদের নেতার নাম কি তিনি কেমন নেতা ছিলেন চট্টগ্রামে নির্বাচন চলছে তাই না বিভিন্ন জায়গায় স্লোগান শোনা যায় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু আমাদের নেতাদের চরিত্র কি আসলে ফুলের মতো পবিত্র যদি ফুলের মতো পবিত্র হতো তাহলে আমাদের দেশটা আরো অনেক বেশি উন্নত হয়ে যেত ঠিক কি না আর এমনিতেও ফুলের মতো পবিত্র হওয়ার সুযোগ নেই কারণ আমরা মানুষ আমাদের ভুল ভ্রান্তি থাকবে ঠিক কি না কিন্তু আমি তো বলতে পারি ফুলের চেয়েও পবিত্র যার চরিত্র তার নাম মোহাম্মদ মুস্তফা যদি তাকে অনুসরণ করা হয় যেই নেতা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে সেই একমাত্র সমাজে শান্তি দিতে পারবে সমাজের উন্নয়ন করতে পারবে ঠিক কিনা আর যে নেতা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামে মানবে কামে তার সুন্নাহ ফলো করবে না সে নেতার মাধ্যমে কুশ্চিন কালেও বাংলাদেশ সোনার বাংলা হওয়া সম্ভব নয় তাহলে আমাকে প্রথমে মনে রাখতে হবে আমার নেতা বিশ্ব নেতা মোহাম্মদ মুস্তফা সেই নেতার যারা অনুসারী সেই নেতার অনুসারী যে নিজেকে আমাদের সামনে আসবে সে হলো আমাদের নেতা ঠিক কিনা আচ্ছা আমরা নেতা নির্বাচন করলাম এবার আসুন নেতা নির্বাচন করলে তো হবে না গাইডলাইনের প্রয়োজন আছে কিনা সংবিধানের প্রয়োজন আছে কিনা সেই সংবিধানের নাম কি কোরআন আমাদের উস্তাদ আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলতেন পৃথিবীর মধ্যে সবকিছু সমাধান দেওয়ার একমাত্র সংবিধান হলো আল কোরআন ঠিক কিনা
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এতে চির অম্লান চির মুক্তির দ্বার এ যে মহাবাণী খোদার কালামে পাক এতে চির অম্লান চির মুক্তির দ্বার এ যে মহাবাণী খোদার কালামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলে নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে আরো জোরে বলেন এ বাণী সকলে নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কি আসবে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও তাহলে সমাধানের একমাত্র সংবিধানের নাম কি আরো জোরে বলেন আচ্ছা কোরআন তা কেমন সংবিধান একটু যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন এই কোরআনটা হলো আখিরি কালাম কালামে রব্বানি এরপরে পৃথিবীতে আর কোনো গ্রন্থ আসবে না ঠিক কিনা পৃথিবীতে অসংখ্য ধর্মীয় গ্রন্থ রয়েছে কোনো গ্রন্থে আপনি খুঁজে পাবেন না যে এই গ্রন্থের পরে আর কোনো গ্রন্থ আসবে না একমাত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমনভাবে পাঠিয়েছেন যে এই কোরআনের পরে পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো আল্লাহর কালাম প্রয়োজন নেই ঠিক কিনা তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য আমরা পাচ্ছি কোরআন হলো আখিরি কালাম কালামে রব্বানি দুই নাম্বার বৈশিষ্ট্য পৃথিবীতে অসংখ্য ধর্মীয় গ্রন্থ রয়েছে প্রত্যেকটা গ্রন্থে নানা রকম মিষ্টি মধুর কথা আছে কি কথা মিষ্টি মধুর কথা আছে জীব হত্যা মহাপাপ মিথ্যা বলা মহাপাপ ইত্যাদি ইত্যাদি কিন্তু কোরআন বলে যদি তুমি চুরি করো তার হাত কেটে দাও ঠিক কিনা কোরআন বলে এই পৃথিবীতে যদি আল্লাহর নির্দেশের বাহিরে তুমি কাজ করো চিরস্থায়ী জাহান্নামে থাকবে কে এই কথা কে বলেছে কোথায় পেয়েছে আরো জোরে বলেন আপনি দুই নাম্বার বৈশিষ্ট্য পেলাম কোরআনে শুধু মিষ্টি কথা নয় মিষ্টি কথার সাথে সাথে একজন মুমিন মুসলমানের চব্বিশ ঘন্টার লাইফ স্টাইল কোরআনে বর্ণিত রয়েছে সকলে বলেন সুবহানাল্লাহ কোরআনের দুই নাম্বার বৈশিষ্ট্য কোরআন যখন নাজিল হয় তারপর থেকে আজ পর্যন্ত কোরআনের একটি অক্ষর কেউ পরিবর্তন করতে পেরেছে কিয়ামতের আগ পর্যন্ত কোন রাজা বাদশা প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি কোন মানুষ কোরআনের একটি অক্ষর পরিবর্তন করার দুঃসাহস দেখাতে পারবে না ঠিক কিনা তাহলে আমি বলতে পারি কিন্তু আমরা যদি দেখি অন্য ধর্মীয় গ্রন্থগুলোর ক্ষেত্রে খ্রিস্টানদের বাইবেলের অসংখ্য ভার্সন রয়েছে প্রায় সতেরোটার উপরে সতেরোটার উপরে কোরআনের ভার্সন কয়টা কয়টা দুইটা নাকি কখনো পেয়েছেন এ দল বলছে এটা এক কোরআন ওইটা আরেক কোরআন এরকম কে বলেছে পৃথিবীর বুকে কারো এরকম দেখানোর দুঃসাহস আছে কোরআন ইনটেক বুক নাজিলের পর থেকে একদম কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটি অক্ষরে কেউ পরিবর্তন করতে পারবে না ঠিক কিনা দুই নাম তিন নাম্বার চার নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন যখন নাজিল হয়েছে বিশুদ্ধ এবং পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ভাষায় নাজিল হয়েছিল তৎকালীন সময় এর মধ্যে পৃথিবীতে অসংখ্য ভাষা এসেছে কোনো ভাষা এখনো আছে এবং কোনো ভাষা বিলুপ্ত হয়েছে কিন্তু কোরআনের ভাষা তখন যেমন সম্মানিত ছিল কোরআনের আরবি ভাষা এখনো সম্মানিত ঠিক কিনা
দেখেন চার নাম্বার বৈশিষ্ট্য পেলাম। এবার পাঁচ নাম্বার বৈশিষ্ট্য, কুরআন যখন নাজিল হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত সালাতে কুরআন এতবার পাঠ করা হয়, পৃথিবীর বুকে একটা গ্রন্থ দেখাতে পারবেন না যে গ্রন্থগুলো এতবার পাঠ করা হয়, ঠিক কিনা? কুরআনের ছয় নাম্বার বৈশিষ্ট্য হলো কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসারীদের নাম বর্ণনা করেছেন। আমরা যে মুসলমান এটা আমরা কোথায় পেয়েছি? কুরআনে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান নাম দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে দিয়েছেন? মুসলমান নাম দিয়েছেন। অন্য যত ধর্ম গ্রন্থগুলো আছে একটাতেও আপনি সারাদিন নয় সারা বছর হারিকেন দিয়ে যদি খুঁজেন তাদের অনুসারীদের নাম খুঁজে পাবেন না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কুরআনের সাত নাম্বার বৈশিষ্ট্য হলো কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসারীদের ধর্মের নাম বর্ণনা করেছেন। পৃথিবীর বুকে অসংখ্য ধর্মীয় গ্রন্থ আছে সেগুলোর মধ্যে তাদের ধর্মের নাম খুঁজে পাবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র সার্টিফাইড ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। বলেন কুরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই পৃথিবীর বুকে অসংখ্য গ্রন্থ রয়েছে, কুরআন প্রতিদিন কোটি কোটি হাফিজুল কুরআন এটাকে তেলাওয়াত করে মুখস্থ করে যাচ্ছে। পৃথিবীর বুকে আপনাকে চ্যালেঞ্জ করতে চাই একটি ধর্মীয় গ্রন্থ দেখান যে গ্রন্থগুলো প্রতিদিন অসংখ্য মানুষ হিফজ করছে, এরকম একটি গ্রন্থ আপনারা খুঁজে পাবেন না। চিল্লা আবরণ ঠিক কিনা? কুরআনের আট নাম্বার বৈশিষ্ট্য হলো কুরআন হলো একটা জীবন্ত মুআজিজা। সুবহানাল্লাহ। এই কুরআনের মাধ্যমে মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছিল, আজ যদি পৃথিবীর বুকে কুরআনকে বাস্তবায়ন করা হয়, কুরআনের আইন অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করা হয়, আজ পৃথিবীর বুকে শান্তিময় হওয়া সম্ভব কিনা? আমরা এই আলোচনা থেকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়ুকবালা মিনহু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন তোমাদের মধ্যে যারা ইসলাম ছাড়া অন্য ধর্মে শান্তি খুঁজে বেড়ায়, তোমাদের মধ্যে যারা ইসলাম ছাড়া অন্য তন্ত্র মন্ত্রের সমাধান খুঁজে বেড়ায়, তোমাদের মধ্যে যারা ইসলাম ছাড়া অন্য ধর্মে সমাধান খুঁজে বেড়ায়, আমি রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে বলে দিচ্ছি এই পৃথিবীতে তুমি থাকা অবস্থায় ইসলামের পথে ছাড়া যদি অন্য পথে যত ভালো কাজ করো না কেন, ইসলামের বিধান না মেনে যত ভালো কাজ কল্যাণের কাজ করো না কেন, ক্ষতিগ্রস্তদের দল। পৃথিবীর বুকে যেমন মানুষ সব কিছু হারিয়ে হাই হাই করতে থাকে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো ইসলাম না পালন করার কারণে, ইসলাম ধর্মকে অবজ্ঞা করার কারণে কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো হাই হাই করতে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। যদি ইসলাম ছাড়া অন্য পথে আমরা সমাধান চাওয়ার চেষ্টা করি, ইসলাম ছাড়া অন্য তন্ত্রে মন্ত্রে শান্তি পেতে চাই, ইসলাম ছাড়া অন্য ধর্মে আল্লাহকে খুঁজতে চাই, আল্লাহকে পাওয়া যাবে না? আরো জোরে বলেন না। কেন? আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া একটা ধর্ম আল্লাহর কাছে সার্টিফাইড নয় গ্রহণযোগ্য নয়, ঠিক কিনা? ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র সার্টিফাইড ধর্মের নাম হলো, আরো জোরে বলেন না, আরো জোরে শুনতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটি আয়াতে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. الله أكبر. الله
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি পৃথিবীবাসীকে বলে দিন তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা যারা আল্লাহর মহব্বত অর্জন করতে চাও নবী রাসূলের রাসূলের অনুসরণ ছাড়া কষ্টিন কালেও ভালোবাসা পাওয়া সম্ভব নয় ঠিক কি না যদি রাসূলকে অনুসরণ করো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে যদি রাসূলকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইউফিরুলাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করবেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়ালু চিল্লা বলেন ঠিক কি না কিন্তু আজকাল আমরা আল রাসূলকে ভালোবাসি মুখে বলি কাজে দেখা যায় না রাসূলকে ভালোবাসি মুখে বলি কাজে দেখা যায় না এটা রাসূলের ভালোবাসা নয় এটা আল্লাহর ভালোবাসা নয় একজন মুমিন মুসলমান আল্লাহকে ভালোবাসলে অবশ্যই রাসূলের অনুসরণ করতে হবে যে মুমিন মুসলমান রাসূলের অনুসরণ করবে তার মধ্যে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে ঠিক কি না যদি আপনার মধ্যে ইসলামের সৌন্দর্য ফুটে না ওঠে আপনার মধ্যে সুন্নতি লেবাস না আসে আপনার মধ্যে সুন্নতি জীবন যাপন না আসে আমি বলতে পারি আপনি সত্যিকারে রাসূলকে ভালোবাসেন না ঠিক কি না রাসূলকে ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম অসংখ্য উদাহরণ রেখে গিয়েছেন তাবেঈনগণ অসংখ্য উদাহরণ রেখে গিয়েছেন ওলি আউলিয়াগণ অসংখ্য উদাহরণ রেখে গিয়েছেন তার মধ্যে বাংলাদেশ মুজাহিদ কমিটি এই সুন্নাত এবং আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য প্রতিমধ্যে বনু দিনার গোত্র অতিক্রম করার সময় এক মহিলা সাহাবি সুমাইয়া বিনতে কায়েসের সাথে এই কাফেলার সাক্ষাৎ হয় যে মহিলা সাহাবি স্বামী এবং ভাই এবং তার স্ত্রী উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন তো স্বাভাবিকভাবে এই কাফেলার যখন এই মহিলার সাথে সাক্ষাৎ হবে তার বাবা মা এবং তার স্বামীর ঘটনার কথাই তো জানাবে ঠিক কিনা কিন্তু দেখা গেল এই মহিলা সাহাবিকে যখন তারা সাহাবায়ে কেরাম বলতে লাগলো হে সুমাইয়া বিনতে কায়েস তোমার ভাই তোমার বাবা তোমার স্বামী উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন তখন এই মহিলা সাহাবি বলতে লাগলেন হে সাহাবায়ে কেরাম আপনাদের কাছ থেকে আমি সংবাদ জানতে চাই না আমি জানতে চাই আমার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন সুবহানাল্লাহ বলেন না আমরা হলে কি করতাম রাসূলের জন্য কেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো ঠিক কি না তো তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন তখন এই মহিলা সাহাবি বললেন যে আমি বিশ্বাস করি না আমাকে একটু দেখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন তখন সাহাবায়ে কেরাম যখন হাতের ইশারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন তখন সেই মহিলা সাহাবি বলতে লাগলেন যে হে সাহাবায়ে কেরাম আপনারা জেনে রাখুন হে সাহাবায়ে কেরাম আপনারা জেনে রাখুন আমি বলে দিচ্ছি আমার মনে যত কষ্ট ছিল আমার মনে যত ব্যথা ছিল আমার মনে যত সুখ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে আমার মধ্য থেকে সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে বাবা মারা গেছেন স্বামী মারা গেছেন ভাই মারা গেছে নিঃসঙ্গ রাসূলের জন্য কেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে আমি আজকেও এই কথা বলতে চাই আমাদের বর্তমান বাংলাদেশের মুসলমানরা এখনো রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে কারণ রাসূলের বিরুদ্ধে রাসূলকে নিয়ে ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে যে কেউ যদি কটূক্তি করে তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই থাপিয়ে পড়ে বীর মুসলমানরা ঠিক কিনা কারণ বাংলাদেশের মুসলমানরা হলো ঠুনকো মুসলমান নয় তারা হলো জিহাদের আহ্বানে বলিয়ান ঠিক কিনা বাংলাদেশের মুসলমান না কোনো ঠুনকো মুসলমান নয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেই উসমান রাদিয়াল্লাহু আনহু নেই উমর রাদিয়াল্লাহু আনহু নেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নেই হযরত শাহজালাল আলী আমানী রাহমাতুল্লাহি আলাইহি নেই হযরত হাবিব জৌহর রাহমাতুল্লাহি আলাইহি নেই হযরত আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি নেই ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি নেই কিন্তু তার অনুসারীরা এখনো যারা রাসূলকে নিয়ে ও এলোমেলো কথা বলতে চায় তাদেরকে বিনীতভাবে বলবো রাসূলকে রিসার্চ করুন রাসূলকে জানুন তাহলে দেখবেন তার চেয়ে পত পবিত্র চরিত্রের একটি মানব এই পৃথিবীতে খুঁজে পাবেন না ঠিক কিনা এখনো
গুগলে সার্চ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের মধ্যে সবার প্রথমে চলে আসে মোহাম্মদ মুস্তফা। কেন এটা এমনিতেই নয়, এমনিতেই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর এমন পবিত্র ছিলেন, পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আরেক পাল্লায় রাখা হয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লায় ভারী হয়ে যাবে, ঠিক কিনা? তাদেরকে শেয়ার করে বলতে চাই, এই বাংলাদেশ হলো ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশে ধর্মীয় উস্কানি দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমরা সব ধর্মের ভাইরা একসাথে বসবাস করি, আমরা সকলে ভাই ভাই, বাংলাদেশের জন্য আমরা সবাই একই কাঁধে রেখে সামনে এগিয়ে চলো, ঠিক কিনা? কিন্তু ধর্মীয় উস্কানি দিয়ে যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, তাদেরকে বলে দিতে চাই, এই বাংলাদেশে তোমাদের ভাই হবে না, বাংলাদেশিরা বাংলাদেশে থাকবে, ধর্মবিহীনরা বাংলাদেশে থাকতে পারবে না, ঠিক কিনা? নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ, খোদা দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ, খোদা দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ও জোরকদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে সবে ভিন্ন, বললেন ঠিক কিনা? এখানে অনেকে ভুল বুঝতে পারেন, আমাদের দেশে হিন্দুরা থাকবে, বৌদ্ধরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, সবাই আমরা ভাই ভাই থাকবো, ঠিক কিনা? কিন্তু খ্রিস্টানরা এমনকি নাস্তিকরাও যদি থাকে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে যখন আমাদের বিশ্বাস আমাদের চেতনায় আঘাত করা হবে, ঠিক কিনা? কারণ বাংলাদেশ সব ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশে কেউ কোনো ধর্মকে কেউ কটাক্ষ করে না, কেউ অসম্মান করে না, আমরা সবাইকে সম্মান করে শ্রদ্ধা করি, ঠিক কিনা? কিন্তু আমার রাসূলকে যদি কেউ কটাক্ষ করে অসম্মান করে, তারা এই দেশে বাংলাদেশে ঠাই হবে না, ঠিক কিনা? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান, ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এত কম আওয়াজ হলে হবে না, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমি প্রথমেই বলেছিলাম বাংলাদেশে তরুণ যতগুলো আলোচক আলোচনা করেন তার মধ্যে সর্বসেরা আলোচক আলহামদুলিল্লাহ বলেন না, আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি সাইয়েদ আহমদ দামাত বরকাতুহু, বাংলাদেশের ইসলামী সঙ্গীতকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের অগ্রপাড়ের সৈনিক, সেই অগ্রসৈনিক আমাদের মুফতি সাইয়েদ আহমদ সাহেব উপস্থিত হয়েছেন, আমি আপনাদের এই নারী তাকবীরে এত আস্তে আওয়াজে খুশি হতে পারছি না, ওনাকে খুশি করব, ওনাকে স্বাগতম জানাবো নারে তাকবীরের মাধ্যমে, কিন্তু সেটা আরো বলিষ্ঠ হতে হবে, ঠিক আছে? প্রথমে বাম পাশের কাছ থেকে শুনবো, তারপর ডান পাশের কাছ থেকে শুনবো, দেখবো কোন পাশের ভাইদের আওয়াজ ইমানের জোর গলার জোর বেশি, ঠিক আছে? আর একটু জোরে বলেন না, বাম পাশ প্রস্তুত? আমি যেখানে বসা রয়েছি সেখান থেকে বাম পাশ প্রস্তুত? নারায়ে তাকবীর, খুব খুশি হতে পারলাম না, আরেকবার সুযোগ দেবো নাকি? আচ্ছা আপনারা ওনাদেরকে মারহাবা দেন তো, বড়ই কিপন ওনারা, কত জোরে তাকবীর দিল মারহাবাটা একদম আসতে দিল, আরো জোরে বলেন, আরেকবার সুযোগ দেবো, সব জায়গায় ডান পাশ জিতে যায়, আজকে ডান পাশ হেরে যায়, কি বলেন? আচ্ছা যাক দেখা যাক, নারায়ে তাকবীর, এবার ডান পাশ দেখা যাক কোন পাশ জিতে, সব জায়গায় জিতে যায়, অনেক মানুষের প্রয়োজন নেই জেতার জন্য, তাই না? মুহাম্মদ বিন কাসেম কত বছর বয়স ছিল? 17 বছর বয়সে ভারতবর্ষের সিন্ধু বিজয় করেছিল, ঠিক কিনা? কত বছর বয়স? 17 বছর বয়স, অনেক মানুষের প্রয়োজন আছে? মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 313 জন সাহাবিকে নিয়ে
অসংখ্য হাজার হাজার কাফেরদের কে কপটঘাত করেছিলেন ঠিক কি না কতজন 313 জন অনেক মানুষ লাগে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস যদি দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঠিক কি না সেই ঘোষণার সাথে সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ যুদ্ধের জন্য লড়াইয়ের জন্য নেমে পড়েছিল 9 মাসের মাত্র 9 মাসের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল ঠিক কি না কতজন ঘোষণা দিয়েছিলেন কয়জন একজন নেতৃত্ব দিয়েছিলেন ঠিক কি না এখানে যদি একটু কম মানুষ আমার কাছে মনে হয় আওয়াজটা আরো দুর্দান্ত হয়েছে ঠিক কি না বলেন নারায়ণ তাকবীর কোনটাকে আওয়াজ বেশি হলো ডান পাশ হয় না বাম পাশ বেশি হচ্ছে আরেকটা সুযোগ দেব নারায়ণ তাকবীর আমি বলতে চাই বীর চট্টলার মাটি হলো ইসলামের ঘাটে ঠিক কি না চট্টগ্রামের মানুষটা বীরের মতো মুসলমান তারা সিংহের মতো মুসলমান তারা বিড়ালের জাতি নয় তারা হলো বীরের জাতি মুসলমান ঠিক কি না নারায়ণ তাকবীর